আজকে মিলির বাড়িতে নতুন সদস্যর আগমন হয়েছে, তাই ওদের বাড়িতে পুজো। চলো কেমন আয়োজন হয়েছে দেখে নি। ছোট, সবাই তো চলে এসেছে, আমরা এবার পুজোটা শুরু করি। তুই শুরু করে দে। প্রথমে কি করব দিদি ভাই? প্রথমে গোপশালাকে কোলে নে, কোলে নিয়ে ওকে স্নান করা। নে এবার নিজের আঁচলটা দিয়ে গাটা মুছিয়ে দে ভালো করে। কি মিষ্টি ভাই, এবার ওকে যে নতুন জামাটা পরিয়েছিস সেটা পরিয়ে সাজিয়ে গুছিয়ে দে। নাও নাও সবাই প্রদীপের তাপ নিয়ে নাও। ওই দেখো কে এসেছে, পুজো শুরু হয়ে গেছে, তোমার শেষ যে হতে চললো। তুমি এত দেরি করেছো কেন? কখন থেকে অপেক্ষা করছি, কখন আসবে কখন আসবে। আর একটু কাজ ছিল স্কুলের, ওই জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা এসেছো যখন, আসো এসে বসো। তোমার কথা অনেক শুনেছি, না না থাক 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 থাক, খুব ভালো লাগলো। হ্যাঁ আমারও খুব ভালো লাগলো। তুমি এত দেরি করেছো, ভালো লাগে না। চলো খেয়ে নেবে, চলো আমাদের সাথে। টুকু দিদিমণি এমন দিনে এসেছেন, আজকে শুধু খিচুড়ি। তো কি হয়েছে, ঠাকুরের প্রসাদ এতটুকু যথেষ্ট? নাও নাও শুরু করো। দিদিমণি আর একটু নাও না, না না প্রথমবার আমাদের বাড়িতে এসেছো। না 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 আর দিতে হবে না, আমি আর খেতে পারবো না। খেয়ে নাও আস্তে আস্তে। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানিও।